হ্যালো এভরিওয়ান, আমি ত্রিনা। অনেক দিন পর আজ তোমাদের সাথে আমার একটা নতুন ভিডিও শেয়ার করতে চলে এসেছি। আশা করছি সবাই তোমরা খুবই ভালো আছো, আমিও খুব ভালো আছি। স্পেশালি আজকে তোমাদের সাথে আমার লাইফের খুব স্পেশাল একটা নিউজ শেয়ার করার আছে, তো সেটার জন্যই আজকে এই ভিডিওটি বানাচ্ছি। যেটা বলার সেটা হচ্ছে, অল্প কিছুদিনের মধ্যেই আমাদের দুজনের ছোট্ট সংসারে একজন ছোট্ট অতিথি আসতে চলেছে। আই এম প্রেগনেন্ট, আমার এখন থার্ড ট্রাইমেস্টার চলছে, 9 মান্থ, আর অল্প কিছুদিনের মধ্যে সে আমাদের কাছে চলে আসবে। তো খুবই এক্সাইটেড, খুবই অন্যরকম একটা অনুভূতি, ফার্স্ট টাইম বাবা মা হওয়ার অনুভূতিটা যে এতটা সুন্দর, এতটা স্পেশাল, সেটা হয়তো মুখে বলে সবটা প্রকাশ করার মতো নয়। অনেক কিছু মানে চেঞ্জ হতে চলেছে লাইফে, অনেক রেসপন্সিবিলিটি বাড়তে চলেছে। এতদিন লাইফটা তো একরকমভাবে চলছিল, একই রকম ছন্দে, এখন অন্যরকম একটা এক্সপিরিয়েন্স হবে লাইফে। অলরেডি আমরা একটু একটু করে অনেক কিছু নতুন শিখতে চলেছি তাকে ঘিরে। বাড়ি থেকেও সবাই খুবই এক্সাইটেড সেই নতুন অতিথিকে দেখার জন্য, সেই সাথে ওরা আমাদের জন্য খুব টেনশন করছে, কারণ আমরা পোল্যান্ডেই আমাদের এই গোটা প্রেগনেন্সি জার্নিটা কাটানোর প্ল্যান করেছিলাম। এখন আমাদের বাড়ির থেকে আমাদের পাশে কেউ নেই, যদিও বাড়ির লোকজন না থাকলেও আমরা এখানে আমাদের যে বন্ধুরা আছে তাদের কাছ থেকে অনেক ভালোবাসা, অনেক সাপোর্ট পেয়েছি এই সময়টাতে। প্রেগনেন্সিতে তো টুকটাক কিছু সিমটমসের কারণে কিছু প্রবলেম ফেস করতে হয় সবারই, টুকটাক আমাকেও হয়েছিল। তো বাকি সব কিছু মিলেই আমাদের এই জার্নিটা মোটামুটি ভালোই ছিল। এখন বাকি জার্নিটাও ভালোভাবে যাতে পার হয়ে যায় সেটাই শুধুমাত্র প্রে করছি। তো তোমরাও আমাদের জন্য, আমার বেবির জন্য প্লিজ প্রে করো, সে যাতে সুস্থভাবে পৃথিবীতে আসে। সে আসার পর তো তোমাদের সাথে অবশ্যই তাকে দেখা করাবো। রেগুলার এমনি তো ভিডিও করা হয় না, কিন্তু যখন থেকে জানতে পেরেছিলাম সে আসছে, জানি না কেন আমার কোনো ভিডিও এডিট করা, কোনো কিছু পোস্ট করা কিছুই হয়ে উঠছিল না। তা এখন থেকে আবার ট্রাই করবো অল্প করে ভিডিওগুলো পোস্ট করার। আমার প্রেগনেন্সি জার্নিতে কিছু কিছু মোমেন্ট আমি ক্যাপচার করে রেখেছি, সেগুলো আমি একটু একটু করে তোমাদের সাথেও শেয়ার করবো। তো সবাই সাথে থেকো, আর আজকের ভিডিওটা খুব একটা বড় করছি না, আবারও তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থেকো আর আমাদের জন্য প্রে করো। টাটা।